ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ডিম আর ময়দা দিয়ে সিম্পল বানিয়ে আপনাদেরকে দেখাবো ইফতারের জন্য। তো আমার লাগছে ময়দা আর ডিম, চিনি আর লবণ, তেল। তা আমি এখন এটা কিভাবে তৈরি করবো সেটা দেখাবো। একটা গামলাতে আমি একটা বাটিতে ডিমটাকে ভেঙে নিব। আমি আগে ভেঙে নেব, একটু হালকা চিনি দিয়ে নেব। এটা বেশি মিষ্টি না দিলেও চলবে, আপনারা একটু হালকা মিষ্টি দিয়ে ইফতারির জন্য এটা বানাতে পারেন। চিনিটা একটু মিক্স করে নিব, একটু লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশানোর জন্য আমি সামান্য একটু পরিমাণ পানি নিব। এখন আমি ময়দাটা আস্তে আস্তে দিয়ে দিব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে মাখিয়ে আটাটা ময়দাটা দিতে হবে। এইভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এটা হাত দিয়ে গুলে নিব। এটা শুধু ময়দা দিয়ে বানাতে হয়, এটা তার চালের গুঁড়ার প্রয়োজন হয় না। আর একটু আটা নিতে হবে আমার। এটা মাখানো হয়ে গেছে, আমি এখন একটু তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। মাখি তেল দিয়ে একটু মাখিয়ে একটু সুন্দর একটা ডিম তৈরি করা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে এটা দিয়ে সিম্পল বানিয়ে দেখাবো। একটু বেলে নিব। এইভাবে বেলে নিতে হবে। রুটিটা আমার বানানো হয়ে গেছে, আমি এখন এটাকে কেটে নিব। এইভাবে গোল করে একে আমি কেটে নিব। এই যে এইভাবে আগে আমি কেটে নিব কয়েকটা। এই যে কয়েকটা কেটে নিলাম। এইভাবে কিছুতে একটা কেটে নিতে হবে গোল করে।
এইভাবে সবগুলো কেটে নিতে হবে। আমি কয়েকটা কেটে নিলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো ওটা কীভাবে তৈরি করতে হয়। এই যে প্রথমে আমি রুটিটা এইভাবে নিয়েছি, এইভাবে নিয়েছি, এখন আমি এইভাবে টিপ দিব। এইভাবে প্রথমে বাস করে নিতে হবে, তারপরে এইভাবে টিপ দিতে হবে। এই যে দেখেন, এই যে সিম্পল হয়ে গেছে আমার, এই যে এইভাবে এইভাবে ধরতে হবে বাস করে, তারপরে এইভাবে টিপ দিতে হবে। এই যে এইভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব, এইভাবে পিঠাগুলো আমি বানিয়ে নেব, তারপরে আপনাদেরকে ভেজে আমি দেখাবো। পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, এখন তেল দিয়েছি চুলায়। এখন আমি আস্তে আস্তে করে এগুলো তেলে ভাজবো। তেলটা আমার একটু গরম হয়ে যায় না এখনো, তেলটা একটু গরম হোক, আমি আস্তে আস্তে পিঠাগুলো ছাড়বো। এইভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন। জাল ইফতারের সাথে আলুর চপ পেঁয়াজের পাশাপাশি একটু মিষ্টি জিনিস খেলে আপনাদের ভালো লাগবে। একটু হালকা মিষ্টি দিয়ে বানিয়ে নেবেন। খুবই সহজভাবে সিম্পল বানানো যায়, সময়ও খুব কম লাগে। আমি সবগুলো সিম্পল ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এইভাবে ভেজে নিতে হবে, এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এইভাবে পিঠাগুলো দিয়ে দিব সব। গো, পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এইভাবে লাল করে ভেজে নেবেন, এইভাবে ভেজে নেবেন। এই যে আমার ভাজা হয়ে গেছে, এইভাবে পিঠাগুলো এইভাবে ভেজে নিতে হবে। আমি এখন চুলাটা নিভিয়ে দিয়ে পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এইভাবে সিম্পল বানিয়ে আপনারা বাসায় ইফতারির সাথে খাবেন। একটু মশমশা আছে, কম মিষ্টি, এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাসায় ইফতারির সাথে তৈরি করে খাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।